কাশ্মীরত সন্ত্রাসবাদীর ভয়ঙ্কর আক্রমণ, 10 গৰাকী তীর্থযাত্রী নিহত হওয়ার লগতে কমেও 43 জন আহত। এখন বাসত গৈ থকা অবস্থাত তীর্থযাত্রীসকললৈ লক্ষ্য করে বাসরে গুলি চালনা সন্ত্রাসবাদীর। রিয়াসির শিবখালী মন্দির দর্শন করে কাটরা অভিমুখে আহি থাকুতে তীর্থযাত্রীর বাসক ধারাষার গুলি চালনা করে সন্ত্রাসবাদীয়ে। ইয়ার পিছতে দ ঠাইত বাগরি পড়ে বাসখন। এই ঘটনা গরিহণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লগতে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহর। আনহাতে সমগ্র অঞ্চলটোতে সেনা আর অর্ধসামরিক বাহিনীয়ে চলাইছে অপারেশন। কাশ্মীরত সন্ত্রাসবাদীর এই ভয়ঙ্কর আক্রমণের ঘটনা, 10 গৰাকী তীর্থযাত্রী নিহত হয়েছে, এই ঘটনায় আহত হয়েছে 43 জন। এখন বাসত গৈ থকা অবস্থাত তীর্থযাত্রীসকললৈ লক্ষ্য করে বাসলে গুলি চালনা করে সন্ত্রাসবাদীয়ে। রিয়াছির শিবখালী মন্দির দর্শন করে কাটরা অভিমুখে আহি থাকুতে তীর্থযাত্রীর বাসক ধারাষার গুলি চালনা করে সন্ত্রাসবাদীয়ে। আর ইয়ার পিছতে দ ঠাইত বাগরি পড়ে বাসখন। আমি আপনাদেরকে দেখাইছো দ ঠাইতে বাসখন বাগরি পড়ে। ইতিমধ্যে আমি জানাইছো 10 গৰাকী তীর্থযাত্রী নিহত হয়েছে এই ভয়ঙ্কর ঘটনা, আনহাতে 43 জন আহত হয়েছে। আর এটাও সমগ্র অঞ্চলট সেনা আর অর্ধসামরিক বাহিনীয়ে অপারেশন চলাই আছে। আপনার স্ক্রিনত আমি আপনার দেখাইছো সেনা অর্ধসামরিক বাহিনী অপারেশন চলাইছে। দেখবলে পাইছে ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে সন্ত্রাসবাদীর ভয়ঙ্কর আক্রমণ কাশ্মীরত। 10 গৰাকী তীর্থযাত্রী নিহত হয়েছে ভয়ঙ্কর আক্রমণত, আনহাতে 43 গৰাকী আহত হয়েছে কাশ্মীরত সন্ত্রাসবাদীর এই ভয়ঙ্কর আক্রমণের ঘটনা। সেনাবাহিনীয়ে চলাই থকা অপারেশনের এই মুহূর্তের দৃশ্য আমি আপনার দেখাইছো। সমগ্র অঞ্চল ঘেরাও করে অপারেশন চলাই আছে সেনাবাহিনীয়ে। সন্ত্রাসবাদীর বিচারি এদরে অভিযান চলা দেখবলে পাওয়া গেছে সেনাবাহিনীয়ে। আর এই ঘটনাক ইতিমধ্যে গরিহণা দিছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহে।